আসলে কি আপনি কাপড়টা দেবেন কি? কাপড়টা দিয়ে দিলে হবে, কাপড়টা আচ্ছা এরকম না সুন্দর করে বাজ 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 করে দেবেন তা না, আচ্ছা, আপনি শুধু কাপড়টা নিয়ে আপনি এখানে দিয়ে দিন। আশা করি সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী প্রোডাক্ট এবং ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। আজকে অবশ্যই আমরা একটা প্রোডাক্ট দেখবো, অবশ্যই আপনাদের সামনেই হয়তো স্ক্রিনে দেখতে পারতেছেন, সরাসরি দেখতে পারতেছেন। আজকে আমি আপনাদের যে প্রোডাক্টটা দেখাবো সেটা হলো ওয়াশিং মেশিন। আচ্ছা অনেকে অনেক আমাদের যারা ইউটিউব মানে যারা ইয়ে আছেন সাবস্ক্রাইবার আছেন এবং যারা আমাদের ফেসবুক ফ্যান আছেন বা ফেসবুকে যারা আছেন তাদেরই মানে রিকোয়েস্ট অনেক যে আমাদের ইয়ে দেখান মানে ওয়াশিং মেশিন দেখান। সামনে যেহেতু শীত আসছে অনেকের হয়তো আপনি মনে করেন ঠান্ডা লেগে যাবে, এই ভয়ে হয়তো দেখে অনেকে কাপড় চোপড় ওয়াশ করতে পারবে না, হেলামি লাগবে। এই জন্য আজকে আমি আপনাদের সামনে হাজির করছি ওয়াশিং মেশিন এবং খুবই উন্নত মানের এবং লেটেস্ট মডেলের একটা ওয়াশিং মেশিন আমি আপনাদের সামনে হাজির করছি। আমার কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে, অবশ্যই কিন্তু আপনারা দেখতেছেন আমার চ্যানেল ডিএন স্টোর, আর ডিএন স্টোর কিন্তু বরাবরই আপনাদের ভালো ভালো প্রোডাক্ট দেখায়। আজকেও আমি আপনাদের ভালো ভালো প্রোডাক্ট দেখাবো এবং হিউজ পরিমাণ কালেকশন আছে কিন্তু ডিএন স্টোরে। আচ্ছা, আজকে যেহেতু ওয়াশিং মেশিনটা দেখবই, তবে তার আগে একটু ক্লিয়ার হই, আমরা আজকে দেখব মিয়াকো ব্র্যান্ডের একটা ওয়াশিং মেশিন। অবশ্যই জি। আচ্ছা, আমরা যেহেতু এই ওয়াশিং মেশিন দেখব, তবে সেই হিসাবে একটা জিনিস ক্লিয়ার হওয়া উচিত, আমি যেটা মনে করি সেটা হলো যে ওয়াশিং মেশিন মূলত কয় ধরনের হয়। আসলে আমি আগে সর্বপ্রথম একটা কথা বলি, আমি এটা মিয়াকো কোম্পানির ধন্যবাদ জানাই, কারণ তারা সবসময় বরাবরই খুব ভালো ভালো প্রোডাক্টগুলো হাজির করে এবং মিয়াকো জিনিস কেনা মানে আপনি মনে করেন সম্পদ কেনা সমান কথা, কারণ খুব ভালো মানের এগুলো আপনি নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আল্লাহ না করুক উপরে দেখা যায় আল্লাহ যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার বা ইলেকট্রিসিটি নষ্ট হতে পারে, কিন্তু মিয়াকো কোম্পানি কিন্তু সবসময় একটা জিনিস মেনটেন করে যে কোয়ালিটিটা মেনটেন করে, ভালো মানের প্রোডাক্ট মিয়াকো দিয়ে থাকে। আর আপনার কথা প্রশ্নের উত্তর আমি বলে দিতে চাই যে অবশ্যই এটা এই ওয়াশিং মেশিন দুই ধরনের আমাদের কাছে আছে বর্তমানে, একটা হলো অটো একটা হলো ম্যানুয়াল, দুই ধরনের ওয়াশিং মেশিন আমাদের কাছে আছে। আচ্ছা, একটা আমার কাছে যেগুলো আছে আমি সেগুলো নিয়ে কথা বলবো, বাইরে যেগুলো নাই সেগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না। আচ্ছা আচ্ছা, একটা অটো একটা ম্যানুয়াল। জি। আচ্ছা, অটো আর ম্যানুয়াল এটা যদি একটু ক্লিয়ার করতেন যে অটোতে কী করা যায় আর ম্যানুয়ালে কী করা যায়। যে অটোটা সম্পূর্ণ হলো আপনি মনে করেন এখানে দেখবেন একটা পাওয়ার লেভেল আছে, লাল একটা পাওয়ার লেভেল দেওয়া আছে, আপনি পাওয়ার লেভেল পুশ করার পরে আপনি এখানে দেখেন যে স্টার্ট বাটন দেওয়া আছে, শুধু আপনি এটা টাচ করে দেবেন, ব্যাস আপনাকে আর কিছু করতে হবে না, যা করা ও করে নেবে। আপনি শুধু কাপড় আপনার মন মতো কাপড় দিয়ে দেবেন, মানে 9 কেজি উপরে দেবেন না, 9 কেজি দেবেন এর কমও দিলেও সমস্যা নেই, যে কাপড় দেবেন সেই কাপড় অনুযায়ী ও সেই লেভেলে পানি নিয়ে এটা অটো চালু করে এটা ওয়াশ করবে, ওয়াশ করার পরে এটা কিন্তু আবার এই মানে পানিটাও ফেলে দিবে, ফেলে দেওয়ার পরে আবার কিন্তু নিজে নিজে আবার ওয়াশ করবে। এটা হলো একবার পানি দিয়ে একবার আপনাকে এটা ওয়াশ করবে, ওয়াশ করার পরে এটা কিন্তু আবার পানি নেবে, ঠিক আছে, একটা পানি ফেলে দেবে আবার পানি নেবে, পানি নেবে আবার ওয়াশ করবে, ওয়াশ করার পরে দেন তারপরে এটা আপনি শুকায় তারপরে ই করে দেবে। হয়তো আপনি এখানে বলতে পারেন যে ভাই এটা কত পার্সেন্ট শুকাবে, কিন্তু আমার যেটা ইয়ে হচ্ছে আমি আপনি ইয়েতে বলতে 80% এটা মানে ড্রাই করবে, 80% শুকিয়ে দিবে। আচ্ছা, আমি যে বিষয়টা ক্লিয়ার হতে চাইছিলাম সেটা হলো যে অটো যেটা সেটাতে আমাদের এক্সট্রা কোনো ঝামেলা নাই, ঝামেলা নেই, অর্থাৎ আমি এখানে কাপড়টা দিব সে অটোমেটিক এটাকে পরিষ্কার করে এবং সে ওয়াশ করে ওয়াশ মানে পরিষ্কার করে ওয়াশ করে যা করার দরকার সবই করে সে এটাকে একদম ফ্রেশ একটা কাপড় আমাকে দিবে, এটা হলো অটোটার কাজ। আর যেটা ম্যানুয়াল সেটা সেটা হলো আপনি মনে করেন আপনি আজকে মানে কয় কেজি কাপড় দিলেন সেই কাপড় অনুযায়ী কতটুকু পানি দিতে হবে ওগুলো সব সেট করতে হবে। এটা আমি আরেকটা এপিসোড আপনাদের দেখাবো, ওই ভিডিওতে আমি ওটা দেখাই দিব যে ওটা কীভাবে ইউজ করতে হয়। আমি এখন এটা দিচ্ছি আপনারা এখন এটা সম্বন্ধে আমি এই বিষয়টা একটু এই জন্য ক্লিয়ার হইলাম, কারণ আমরা যদি এই প্রোডাক্টটার দামটা বলি তখন অনেকে বলবে যে এটা বিদেশে এত পাওয়া যায় অত পাওয়া যায় বা অনেক কম পাওয়া যায়। আমি এই জন্য এটা ক্লিয়ার করলাম যে এটা আসলে একটু অটো, এই ওয়াশিং মেশিনটা একটু অটো, মানে এটাতে আপনি সব করতে পারবেন অন্য কোনো কষ্ট ছাড়া, আর যেটা আপনিতে ম্যানুয়ালি যেটা করতে হয় সেটার থেকে একটু আলাদা, এই জন্যই আমি বিষয়টা ক্লিয়ার হলাম। যে আজকে এই প্রোডাক্ট সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো, এটা কী কী করা হয় এবং কীভাবে কাজ করা হয়। এটার এই সাইডে আপনি এই যে এখানে এটা আছে এটা আমি হয়তো আপনার ইসে দেখতে পারবেন, এখানে ইনলাইন আছে, এটা হলো পিছনেরটা, এই যে আপনি দেখতেছেন এটা এটা হলো আপনার ইনলাইন, এখান থেকে পানি ঢুকবে, ঠিক আছে, এবং ডাস্ট যে ওয়াটারটা আছে সেটা আপনি এখান দিয়ে যাবেন, এখান দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তার মানে একটাতে ইন হবে আর একটাতে আউট হবে, এটাতে আউট হয়ে যাবে, ঠিক আছে, আর একটাতে ইন হবে। জি, এখন আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই যাচ্ছি, এটা ভিতরটা আপনারা হয়তো এটা দেখবেন অনেকগুলো ওয়াশিং মেশিনের ভিতরে আপনার এটা প্লাস্টিকের থাকে, এই যে ভিতরে যে হাউজিংটা প্লাস্টিকের থাকে কিন্তু এগুলো সম্পূর্ণ স্টিলের অ্যাসেসের। আপনাদের এটার জন্য আপনার ইনলাইন ও মানে পাইপ দেওয়া আছে, আর এটা আপনার আউটলাইনের পাইপটাও দেওয়া আছে, এবং এখানে আপনার ওয়াশিং মেশিন ইটা দেওয়া আছে, গ্যারান্টি কার্ডটা দেওয়া আছে,
ম্যানুয়ালটা দেওয়া আছে, স্টেইনলেস স্টিল, নন ম্যাগনেট স্টিল যাকে বলে। আচ্ছা, এটা নন ম্যাগনেট স্টিল। আচ্ছা, এটাতে কি কোনো জং টং ধরার কোনো সম্ভাবনা? না, কোনো জং মরিচের আশ কখনো পড়বে না ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আর এটার ধারণ ক্ষমতা হলো 9 কেজি। আমরা যদি কেজিতে বলি, এটা হলো 9 কেজি, অর্থাৎ আমরা 9 কেজি কাপড় এটাকে দিতে পারবো নাকি অন্য কিছু? হ্যাঁ, 9 কেজি কাপড় দিতে হবে, অর্থাৎ আমরা 9 কেজি কাপড় সমপরিমাণ এটা আমরা এখানে দিতে পারবো। আচ্ছা, আর কোনো বিষয় আছে কিনা এটা? না, আবার অবশ্যই আপনি ঢাকনাটা তো দেখতে পাচ্ছেন, ঢাকনাটা কিন্তু সম্পূর্ণ আপনার এই যে দেখেন যত জোরে ফলান পড়বে না, আস্তে 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 নিচে নামবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হাইড্রোলিক সিস্টেমে। আচ্ছা, এরপর আপনি দেখেন, এখন আপনার কাপড় দিলেন, ঢাকনা লাগিয়ে দিলেন, এখন আপনি এই যে পাওয়ার বাটন অন করে দিলেন, অন করে দিয়ে আপনি এখানে এই যে স্টার বাটনটা পুশ করে দিলেন, তার মানে কী হলো, এটা কাজ শুরু হয়ে গেল। কাজ শুরু হয়ে গেলে আপনাকে আর কোনো কাজ নেই, আপনি এখন বাসায় যেয়ে ঘুমান। আচ্ছা, ঠিক আছে, আপনি যখন এটা হয়ে যাবে, ও অটোমেটিকলি আপনাকে সুইচ মানে সাউন্ড দেবে। ঠিক আছে, এখানে মনে করেন 30 মিনিট, 32 মিনিট, 35 মিনিট, 40 মিনিট, 15 মিনিট, 5 মিনিট, যা লাগে আপনি মনে করেন কাপড় উপর নির্ভর করে কত কাপড় দিন, এ অনুযায়ী ও ওই টাইম নিয়ে নেবে, অটো টাইম নিয়ে এটা অফ হয়ে যাবে। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি, আমার একটা কাপড় পরিষ্কার করার প্রয়োজন, আমি এটাতে দিব, দেওয়ার পরে আমি পাওয়ার বাটনটা অন করব, এখানে ম্যানুয়াল যে আরেকটা অপশানস আছে ওইটা অন করব, এরপরে আমার আর কোনো কাজ নেই। যা প্রয়োজন মানে যতটুকু টেম্পারেচার অমুক তমুক যা কিছু লাগে সব সে অটো নিয়ে নেবে, এবং যখন কাপড়টা আমার ওয়াশ হয়ে যাবে সে অটো একটা সাউন্ড আসবে যে আমি বুঝবো যে কাপড়টা ওয়াশ, তার মানে আমার আর কোনো ঝামেলা নেই। ঠিক আছে, এত সুন্দর একটা প্রোডাক্ট, অবশ্যই আমি আশা করি ভালো হবে। এবং এখন আমরা জানতে চাচ্ছি যে এটা আসলে টাচ নাকি বাটন? এটা যে দেখেন আপনার এই যে বাটন সিস্টেম, বাটন বাটন টাচ না, টাচ হলে তো ডিজিটাল আমি থাকবো, এই এটা বাটন সিস্টেম। এই যে এগুলো সহজে নষ্ট হবে না, মানে এই জিনিসগুলো সহজে নষ্ট হয়, যদি টাচ হয় এগুলো খুব দ্রুত নষ্ট হয়, আর এই বাটনের এই সিস্টেমটা নষ্ট হবে না। আচ্ছা, তার মানে যেহেতু আমরা পানির কাজগুলো করব, মানে সেক্ষেত্রে এটা আমি মনে করি সেফটি। জি, আচ্ছা, এখন এটা গ্যারেন্টি কিংবা ওয়ারেন্টি আছে কিনা? জি অবশ্যই, এটা আমরা অবশ্যই এটা আপনার 1 বছরের মোটর গ্যারেন্টি দিতে হবে, 1 বছর যদি মোটর কিছু হয় আমরা ঠিক করবো, ঠিক নাহলে নতুন মোটর পাওয়া যাবে। এই ওয়াশিং মেশিনটার এখন আমরা ওয়াটটা একটু জানতে চাচ্ছি যে এটা কত ওয়াট? আচ্ছা, এটা হলো আপনার ওয়াশিং মেশিন ওয়াট 400 ওয়াট, 400 ওয়াট। আচ্ছা, এটা ওয়াশ হবে 400 ওয়াট, আর হিটিং পাওয়ার কিংবা এরকম কোনো বিষয় আছে? হিটিং পাওয়ার এটা আপনার 1500 আছে, কিন্তু আপনার মেনলি 400 ওয়াট, এটা খাবার 400 ওয়াট। আমরা খুব সহজভাবে বলি, এটা ওয়াশিং হলো 400 ওয়াট এবং হিটিং পাওয়ার হলো 1500 ওয়াট। আচ্ছা, এক্ষেত্রে যেহেতু আমরা আসলাম, সেক্ষেত্রে ধরেন আমি দৈনিক যদি 1 ঘন্টাও ব্যবহার করি, তো সেক্ষেত্রে মাসে কারেন্ট বিলটা কীরকম আসতে পারে? আসলে আপনাকে দৈনিক 1 ঘন্টা ইউজ করা লাগবে না, এটা আপনার 30 থেকে 35 মিনিট বেশি ইউজ করতে হবে না, কারণ আপনি একবারই কাপড় ওয়াশ করবেন, কাপড় ওয়াশ তো মানুষ ঘন ঘন একদিনে 2-3 বার করে, তো আপনি যদি ওভাবে করেন আপনি মাসে আপনার 200-250 টাকা বা 300 টাকা বিলের হাইয়েস্ট। আচ্ছা, যদি একবার বেশি আসে মাসে, বডিটার দিকে যদি আমরা ফোকাস করি, হ্যাঁ, সেক্ষেত্রে এটা কি বলবেন, এটা আসলে কিসের বডি? এটা হলো আপনার প্লাস্টিক বডি। আচ্ছা, এটা প্লাস্টিক বডি, খুবই উন্নত মানের হাই কোয়ালিটি প্লাস্টিক বডি এটা। আচ্ছা, প্লাস্টিক বডিতে আপনার কোনো চাপ টাপ লাগলে বা এরকম কোনো ক্ষতি হবে কিনা? না, ভাঙবে না, আপনাদের দেখেন ভাঙবে না, স্পিন করবে। আচ্ছা আচ্ছা, খুব উন্নত মানের ভাই, এইটা আসলে খুব ভালো মানে, মিয়াকো মাল তো আপনার বোঝেনি, মিয়াকো প্রোডাক্ট মানে খুব ভালো মানের প্রোডাক্ট হবে অবশ্যই, আর এটা কটটা এখন 3 পিন হবে? আচ্ছা, এটা কট হবে 3 পিনের? জি। আচ্ছা আচ্ছা, আর মেরিনটা বলা হয়নি, এটা কিন্তু মেরিনটা হবে চায়না? হ্যাঁ, এটা সর্বশেষ এটা মেরিনটা আসলে জানতে চাচ্ছি, এটা মেরিন চায়না, মেরিন চাইনিজ। আর আরেকটা জিনিস, এটা হলো মালয়েশিয়ান টেকনোলজি, কিন্তু মেরিন চায়না। জি, আপনি এখন যত নামি দামি কোম্পানি দেখেন না কেন, আপনি যত বড় বড় ব্র্যান্ডের কোম্পানি দেখেন না, ম্যাক্সিমাম কিন্তু চায়না থেকে আসে। তো চায়না থেকে আসলে যে মালটা খারাপ হয়ে যাবে তা না, চায়নার ভিতরে খুব উন্নত মানের প্রোডাক্ট এবং ভালো জিনিস, আপনার নিঃসন্দেহে চোখ বুঝে প্র্যাকটিস করতে পারেন, আর আল্লাহ না করে যদি কোনো সমস্যা হয় আপনারা তো আমাকে কাছে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, এখন সর্বশেষ এটার প্রাইসটা জানতে চাচ্ছি। আসলে এটার প্রাইসটা আসলে কোথায় কী আছে এটা আমি জানি না, কিন্তু আমাদের যেগুলো কস্টিং পড়ছে অনুযায়ী আমি আপনাদের প্রাইসটা দেবো, এটার দাম পড়ে মাত্র 28,000 টাকা। আচ্ছা, এটার প্রাইস 28,000 টাকা। আচ্ছা, যদি আমি একটু কিছু বলি যে এটার কোনো কোনো জায়গায় কম বেশি প্রাইস যদি পাই, সেক্ষেত্রে কোনো কিছু? হ্যাঁ ঠিক আছে, কম বেশি হতে পারে, তবে সেটা ম্যানুয়াল হবে। আচ্ছা, সেটা হবে ম্যানুয়াল, একটু দাম কম হবে, অটোগুলো একটু দাম বেশি। তার মানে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে যেটা অটো সেটার ফাংশনই আলাদা, সেটার দাম তো অবশ্যই একটু বেশি হবে। তো
তো সর্বশেষ এটা নেওয়ার প্রসেসটা যদি একটু বলতেন। অবশ্যই এটা নেওয়ার প্রসেস আপনার ঢাকা এবং ঢাকার বাইরে বিদেশে এবং গ্রামে গঞ্জে যে যেখানে আছেন যেখানে আছেন যেভাবে আছেন আর আমাদের চ্যানেলটা যারা দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলছি একটা কথা, আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং আপনারা আমাদের দোকানে এসে এবং বিকাশ বা রকেটের মাধ্যমে টাকা পে করলে আমরা আপনাদেরকে সরাসরি পাঠিয়ে দিতে পারবো এবং এটা ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারতেছেন। বিশ্বাস বিল্ডার্স বলে আপনি খুব সহজেই দোকানটা আসতে পারবেন এবং চিনতে পারবেন। আশা করি প্রোডাক্টটি আপনারা নেবেন এবং আমাদের দোকানে আসবেন। আর চাইলে প্রোডাক্টটি অনলাইনেও অর্ডার করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারটিতে।